হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাবিনা ইয়াসমিন আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল বাংলা এডুকেশন আমাদের আজকের আলোচনার টপিক হলো ফর সেন্টার আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো ঊনপঞ্চাশটি প্রতিদিন ব্যবহৃত বাক্য যেগুলি তোমাদের ইংরেজিতে খুব সহজেই এবং খুব দ্রুত কথা বলতে সাহায্য করবে তো চলো আর সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক আমি তোমাকে কিছু বলতে চাই না আই ডোন্ট টু টেল ইউ এনিথিং আই ওয়ান্ট টু টেল ইউ এনিথিং নাম্বার টু তুমি এটা কখন জানলে ডিড ইউ নো ইট ডিড ইউ নো ইট নাম্বার থ্রি আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে আই have ফুল ফেইথ ইন ইউ আই have ফুল ফেইথ ইন ইউ ফুল এর অর্থ হলো পুরো বা সম্পূর্ণ ফেইথ এর অর্থ হলো বিশ্বাস সো আই হ্যাভ ফুল ফেইথ ইন ইউ এর অর্থ হলো আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে নাম্বার ফোর তুমি আমাকে চিনতে পারলে না ইউ ডিড নট রিকগনাইজ মি ইউ ডিড নট রিকগনাইজ মি রিকগনাইজ এর অর্থ হল চেনা নাম্বার ফাইভ আমি তোমার সম্পর্কে এতটাও কথা বলিনি আই ডিড নট সে এ ওয়ার্ড অ্যাবাউট ইউ আই ডিড নট সে এ ওয়ার্ল্ড অ্যাবাউট ইউ নাম্বার সিক্স তুমি আমার সমস্যা বাড়িয়ে দিলে ইউ মেড মাই প্রবলেম ওর্স ইউ মেড মাই প্রবলেম এর অর্থ হল সমস্যা এখন তুমি অনেক ব্যস্ত থাকো ব্যাপারটা কি হোয়াটস দিজিজ হোয়াট ইস দ্য ম্যাটার ইউ বিং সো বিজি দিস ডেজ নাম্বার এইট সে পুরোপুরি বদলে গেছে শি হ্যাজ টোটালি চেঞ্জড শি হ্যাজ টোটালি চেঞ্জড টোটালি এর অর্থ হলো পুরোপুরি চেঞ্জড এর অর্থ হলো পরিবর্তন হওয়া সো শি হ্যাজ টোটালি চেঞ্জড এর অর্থ হলো সে পুরোপুরি বদলে গেছে নাম্বার নাইন তোমার কথায় আমার বিশ্বাস নেই আই ডোন্ট বিলিভ ইয়োর ওয়ার্ডস আই ডোন্ট বিলিভ ইয়োর ওয়ার্ডস বিলিভ এর অর্থ হলো বিশ্বাস নাম্বার টেন জানি না সেই সময়টা কবে আসবে আই ডোন্ট নো হেন দ্যাট টাইম উইল কাম আই ডোন্ট নো হেন দ্যাট টাইম উইল কাম নাম্বার এলিভেন যেদিন তুমি আমার হবে দ্য ডে ইউ উইল বি মাই দ্য ডে ইউ উইল বি মাই নাম্বার টুয়েলভ আমার সঙ্গে থাকো বি উইথ মি বি উইথ মি নাম্বার থার্টিন এই বিষয়ে ভাবো থিঙ্ক অ্যাবাউট ইউ ইট থিঙ্ক অ্যাবাউট ইট থিঙ্ক এর অর্থ হলো ভাবা নাম্বার ফরটিন ভিতরে অনেক অন্ধকার আছে ইটস ভেরি ডার্ক ইন ইটস ভেরি ডার্ক ইন ডার্ক এর অর্থ হল অন্ধকার ভেরি ডার্ক এর অর্থ হলো অনেক অন্ধকার ইন এর অর্থ হলো ভিতরে সো ইটস ভেরি ডার্ক ইন এর অর্থ হলো ভিতরে অনেক অন্ধকার আছে নাম্বার ফিফটিন তুমি ওর সাথে কোথায় যাচ্ছ হয়ার আর ইউ গোয়িং উইথ হিম হোয়ার আর ইউ গোয়িং উইথ হিম নাম্বার সিক্সটিন তুমি এখনও বাড়িতেই আছো ইউ আর স্টিল অ্যাট হোম ইউ আর স্টিল অ্যাট হোম নাম্বার সেভেন্টিন সে এখনই বাইরে গেল হি হ্যাজ জাস্ট গন আউট হি হ্যাজ জাস্ট গন আউট নাম্বার এইটিন আমি এইমাত্র বেরোলাম আই হ্যাভ লেফট জাস্ট নাও আই হ্যাভ লেফট জাস্ট নাও জাস্ট নাও এর অর্থ হলো এইমাত্র নাম্বার নাইনটিন আমি তোমাকে দুইবার বললাম আই হ্যাভ টোল্ড ইউ টুয়াইস আই হ্যাভ টোল্ড ইউ টুয়াইস নাম্বার টোয়েন্টি বলার দরকার নেই আমি আগে থেকেই জানি নিডলেস টু সে আই অলরেডি নো নিডলেস টু সে আই অলরেডি নো নিডলেস এর অর্থ হলো দরকার নেই বা প্রয়োজন নেই অলরেডি এর অর্থ হলো ইতিমধ্যেই বা আগে থেকেই সো নিডলেস টু সে আই অলরেডি নো এর অর্থ হলো বলা দরকার নেই আমি আগে থেকেই জানি নাম্বার টোয়েন্টি নিজের কান খুলে শুনে নাও ইউ বেটার লিসন আপ ইউ বেটার লিসন আপ নাম্বার টোয়েন্টি আমি আমার কাজ শেষ করে ফেললাম আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক নাম্বার টোয়েন্টি থ্রি তুমি কি আরও কিছু বলতে চাও ডু ইউ ওয়ান্ট টু স্পিক এনিথিং এলস ডু ইউ ওয়ান্ট টু স্পিক এনিথিং এলস নাম্বার টোয়েন্টি ফোর আমি সেদিন থেকে ওকে দেখিনি আই হ্যাভ নট আই হ্যাভ নট সিন হিম সিন্স দ্যাট ডে আই হ্যাভ নট সিন হিম সিন্স দ্যাট ডে নাম্বার টোয়েন্টি ফাইভ আমি এটা তোমার জন্য করলাম আই ডিড ইট ফর ইউ আই ডিড ইট ফর ইউ নাম্বার টোয়েন্টি সিক্স আমি এই সিনেমাটা দেখেছি আই হ্যাভ অলরেডি ওয়াচড দিস মুভি আই হ্যাভ অলরেডি ওয়াচড দিস মুভি অলরেডি এর অর্থ হলো ইতিমধ্যে ওয়াচড এর অর্থ হলো দেখ দেখেছি দিস মুভি এর অর্থ হলো এই সিনেমা সো আই হ্যাভ অলরেডি ওয়াচড দিস মুভি এর অর্থ হল আমি এই সিনেমাটা দেখেছি নাম্বার টোয়েন্টি সেভেন শোনা কথায় কান দেবে না ডোন্ট ফোকাস অ্যান্ড হেয়ারসে ডোন্ট ফোকাস অন হেয়ারসে নাম্বার টোয়েন্টি এইট আমি চাকরি খুঁজছি আই এম লুকিং ফর এ জব আই এম লুকিং ফর এ জব জব এর অর্থ হল চাকরি লুকিং ফর এর অর্থ হল খোঁজা সো আই এম লুকিং ফর এ জব এর অর্থ হল আমি চাকরি খুঁজছি নাম্বার টোয়েন্টি নাইন তোমার মনে কি আছে হোয়াট ইজ ইন ইউর মাইন্ড হোয়াট ইজ ইন ইউর মাইন্ড নাম্বার থার্টি আমি জানি তুমি কি ধরনের মানুষ

আমি তোমার কী ক্ষতি করেছি হোয়াট হার্ম হ্যাভ আই ডান টু ইউ হোয়াট হার্ম হ্যা আই ডান টু ইউ অর উই ক্যান সে হোয়াট রং হ্যাভ আই ডান টু ইউ হোয়াট রং হ্যা আই ডান টু ইউ নাম্বার ফরটি তোমার স্বভাব বদলাতে হবে ইউ উইল হ্যাভ টু মিন্ট ইউর অ্যাওয়েজ ইউ উইল হ্যাভ টু মিন্ট your always. Number ওয়ান কেন মিথ্যা তার সাথে ঝগড়া করছো হোয়াই ডু ইউ কোয়ারেল উইথ হিম আননেসেসারিলি হোয়াই ডু ইউ কোয়ারেল উইথ হিম আননেসেসারিলি আননেসেসারিলি এর অর্থ হল আননেসেসারিলি এর অর্থ হল অপ্রয়োজনীয় নাম্বার ফর্টি টু উত্তেজিত হবেন না ডোন্ট গেট এক্সাইটেড ডোন্ট গেট এক্সাইটেড নাম্বার ফর্টি থ্রি তুমি কি পাগল হয়েছ আর ইউ ইন ইউর সেন্স আর ইউ ইন ইউর সেন্স নাম্বার ফর্টি ফোর আমার সামনে থেকে দূর হও গেট আউট অফ মাই সাইট গেট আউট অফ মাই সাইট আর উই ক্যানসে গেট লস্ট অফ মাই সাইট গেট লস্ট অফ মাই সাইট নাম্বার ফর্টি সিক্স কথা বাড়িও না ডোন্ট স্ট্রেস দ্য ম্যাটার ডোন্ট স্ট্রেস দ্য ম্যাটার নাম্বার ফর্টি সেভেন যাক গো টু হেল গো টু হেল গো টু হেল এর অর্থ হলো যাক নাম্বার ফর্টি এইট এখন দুজনে মিটমাট করে ফেল নাও মেক আপ উইথ ইচ আদার নাও মেক আপ উইথ ইচ আদার মনে হয় তুমি আমার সাথে একমত নাও ইউ ইউ সিম সিম টু টু এগ্রি এগ্রি উইথ উইথ মি মি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে আমাকে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো আর হ্যাঁ চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে করে চ্যানেলে আসা লেটেস্ট ভিডিও গুলির নোটিফিকেশন ইউটিউব সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারে থ্যাংক ইউ